আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই আশা করি ভালো আছেন। আসলে বৃষ্টির ভিতর বেরিয়েছি, বের হওয়ার কারণ হচ্ছে যে ফ্যামিলি নিয়ে একটা দাওয়াতে যাচ্ছি। পিছনে আমার ওয়াইফ আছে, আমার বাচ্চা আছে। হালকা হালকা বৃষ্টি পড়তেছে, কয়েকটা ফোঁটা বৃষ্টি পড়তেছে, তারপরেও কিন্তু দাওয়াতটাতে অ্যাটেন্ড করতে যাইতে হচ্ছে। দাওয়াতটাতে বিশেষ করে অ্যাটেন্ড করার কারণ হচ্ছে, বৃষ্টির ভিতরে যাওয়ার কারণ হচ্ছে, ওই দাওয়াতটা আজকে ফ্রাইডের দাওয়াত না, ওইটা আরও দুই দিন আগের দাওয়াত। ওটা দুদিন আগে হওয়ার কথা, শুধু আমার জন্য, আমি যাইতে পারতেছি না, তার জন্য আজকে শুক্রবারে দুই দিন পিছাইছে। তো আমাকে এত ভালোবাসে একটা মানুষ, দাওয়াত পিছাইছে দুই দিন, আমি যদি এই দাওয়াতে না যাই, জিনিসটা আসলে অনেক ওনাদের জন্য কষ্টদায়ক হবে, যার কারণে যাইতে হচ্ছে। আমি চিটাগাং থেকে যাচ্ছি, হচ্ছে যে আমরা কোথায় যাচ্ছি, যে খানচন্নর বাদামতল, এটা হচ্ছে আমার খালা শাশুড়ির বাসায় যাচ্ছি, চন্দনাইশ ধরে আর কি, খালা শাশুড়ির বাসায়। তো এখন আমি আসি হচ্ছে নতুন ব্রিজ কর্ণফুলি সেতুতে, যাই, বৃষ্টি পড়তেছে, তাড়াহুড়া করার সুযোগ নাই, খুব রিল্যাক্সে যাইতে হচ্ছে। আপনারা দোয়া করবেন যেন ঠিকঠাক মতো দাওয়াতটা খেয়ে আবার ব্যাক করতে পারি, রাস্তায় যা হয় আপনারা তো দেখবেনই। ওকে, আল্লাহ হাফেজ, দেখতে থাকুন। দাওয়াতে যাওয়ার কথা হচ্ছে যে নামাজের আগে যাওয়ার কথা ছিল, 9:10 করে বেরোবার কথা ছিল, বৃষ্টির কারণে বেরোতে পারি নাই। নামাজ পড়েও অনেকক্ষণ বসেছিলাম, বৃষ্টি পড়তেছিল, তো বারবার ফোন আসতেছে, হালকা বৃষ্টির ভিতরে বেরিয়ে গেলাম। আপনারা দেখতেছেন অলরেডি একটু একটু বৃষ্টি পড়তেছে, তেমন একটা প্রবলেম হচ্ছে না বৃষ্টিতে, কয়েকটা ফোঁটা পড়তেছে গায়ে, পুরো ফ্যামিলি নিয়ে এরকম একটা সিচুয়েশনে বের হওয়াটা টাফ। আসলে একটা কথা আছে না, ভালোবাসার মূল্য ভালোবাসা দিয়ে দিতে হয়, ওই রকম আর কি। একটা মানুষ আমাকে ভালোবাসে, তার জন্য তো এটুকু কষ্ট করতেই হয় না। দেখি সামনের পথ কীরকম হয়।